আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এপ্রিল তেইশ আবারও কুমিল্লায় জামাতের এ কেমন বড় প্রোগ্রাম আত্মবিশ্বাসী জামাত শিবির হঠাৎ পরিস্থিতি কি উন্নতির দিকে প্রশ্ন ঢাকা ও ঢাকা ঢাকার বাইরের পরিস্থিতি এক নয় জামাত ইসলামী এই রমজানের মধ্যেই এই এপ্রিল মাস তারা যে মার্চ মাসের শেষের দিক থেকে যে রমজান শুরু হয়েছে কেমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে খুবই নেতিবাচক পরিস্থিতি সবচাইতে কলঙ্কজনক যে ঘটনাটা এই কয়েক সপ্তাহ আগে বিবাহ অনুষ্ঠান থেকে তাদের নেতাদের গ্রেপ্তার করা হয়েছে এটা খুবই আশ্চর্যের বিষয় যে কেমন ট্রিটমেন্ট দেয়া হচ্ছে তাদেরকে এবং তারাবি নামাজ পড়া অবস্থায় তাদের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে এটা নিয়ে দেশব্যাপী তোলবার হয়েছে এর প্রতিবাদে আলমর মাঠে নেমেছিল সেখানেও বাধা দেওয়া হয়েছে এন এইরকম চরম নেতিবাচক পরিস্থিতিতে যেই সময় তাদের কোনো অধিকারকে স্বীকৃতি দেওয়া হয় না অনুমতি চাইলেও অনুমতি দেওয়া হয় না এর মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে তাদের প্রোগ্রামগুলোর বৈধতা নেই এ কারণেই তারা সেগুলোকে বাধা দেওয়ার চেষ্টা করে তারা একত্রিত হলেই তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করে কিন্তু তা সত্ত্বেও আমরা একই দিনে দুইটা বড় ঘটনা দেখলাম বিশেষ করে গত শনিবার কুমিল্লায় বড় অডিটোরিয়ামে জামাত ইসলামী বড় একটা প্রোগ্রাম করেছে এখন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং জামাতের কেন্দ্রীয় একজন গুরুত্বপূর্ণ নেতা উপস্থিত নায়েব আমির সেখানে গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ নেতাদের নিয়ে কর্মীদের নিয়ে নয় নেতাদের নিয়ে এত বড় প্রোগ্রাম এটা যদি কোনোভাবে পুলিশ জানতো তাহলে তো নেতৃত্ব ভেঙে পড়ার মতো সবাই গ্রেপ্তার হতো একত্রে বড় অডিটোরিয়াম এভাবে তো সাধারণত করে না তারা তো ভার্চুয়ালি করে অল্প কিছু লোকজন নিয়ে তো এটা এত বড় প্রোগ্রাম এটা কেন এবং এটা রহস্য কি আবার এর ফলে এবং সিলেটে ইফতার পার্টি হয়েছে জানেনে বিষয়ে আলোচনা করেছি ইফতার মাহফিল হয়েছে জামাতের সেখানে বিশাল ইফতার মাহফিল বড় অডিটোরিয়াম এটাকে প্রকাশ্যে বলা যায় এবং সেখানে সিলেটে মেয়র থেকে শুরু করে বিএনপির সভাপতি সেক্রেটারি জেলা সভাপতি সেক্রেটারি মানব সভাপতি সেক্রেটারি জামাত শিবিরের স্থানীয় সাংবাদিক পেশাজীবী বুদ্ধিজীবী শিক্ষক আলম মোলামা সবাই ছিল মানে বিশাল ইফতার মাহফিল এই ঘটনা দুইটার পরে জামাত শিবিরের লোকজন যথেষ্ট আত্মবিশ্বাসী এবং তারা অনেকে মনে করা শুরু করেছে যে হঠাৎ পরিস্থিতির উন্নতির দিকে এই প্রশ্ন তাদের মধ্যে অনেকের মধ্যে দেখা দিয়েছে কারণ এত বড় প্রোগ্রাম এটা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে করা কিন্তু কঠিন তারা চাইলে কিন্তু প্রোগ্রাম বন্ধ করে দিতে পারতো তাহলে পরিস্থিতি উন্নতির দিকে কি না এই প্রশ্ন আসাটাই স্বাভাবিক এটা আমি কনক্লুশনে বলবো তার আগে নিউজটা একটু বলি কুমিল্লা মহানগরী জামাতের ইউনিয়ন ওয়ার্ড আমির ইউনিয়ন ওয়ার্ড আমির ও সেক্রেটারি শিক্ষা শিবির অনুষ্ঠিত এর মানে সমস্ত ইউনিয়নগুলোর আমির ও সেক্রেটারিদের নিয়ে প্রোগ্রাম হয়েছে কেয়ারটেকার সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায় আমির সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন বর্তমান এবং এটা কিন্তু ফিজিক্যালি প্রোগ্রাম এটা ভার্চুয়ালি নয় বলেছেন বর্তমান সরকার অধীনে কোনো নির্বাচন এ দেশের জনগণ অংশগ্রহণ করবে না এই সরকারের একটি দালাল অবৈধ দুর্নীতিবাস সরকার তারা দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার ছিনিয়ে নিয়েছে কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন গ্রহণযোগ্য হবে না নির্দলীয় নিরপেক্ষ কেয়ার সরকারের অধীনে ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় আমাদের দাবি একটাই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন এ দাবি আদায় না হওয়া পর্যন্ত সবাইকে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি শনিবার সকাল দশটায় আর শনিবার বিকেলের দিকেই সিলেটে শনিবার সকাল দশটায় বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগর উদ্যোগে ইউনিয়ন ওয়ার্ড আমির ও সেক্রেটারি শিক্ষা শিবির প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন প্রধান অতিথি ডাক্তার তাহের আরও বলেন আমার কাজকর্মে চিন্তায় চেতনায় জীবনের প্রতিটি ক্ষেত্রে রাফু সুল্লাহ সাল্লামকে মডেল হিসেবে উপস্থাপন করতে হবে সাধারণ মানুষের মাঝে ইসলামের সমাহান বাণী পৌঁছে দিতে হবে সমাজের সকল মানুষের বিপদে আপদে সবার আগে এগিয়ে যাবে একটি কল্যাণ রাষ্ট্র গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি কুমিল্লা মহানগরের জামাতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিশনের সদস্য কাজী বিন মোহাম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন জামাত ইসলামের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম তিনি বলেন বর্তমান ফেসিস সরকার একটি এটিএম মাসুমও কিন্তু ছিলেন তবে তিনি ভার্চুয়ালি ছিলেন না সরাসরি ছিলেন এটা এখানে জানা সম্ভব হয়নি এই প্রেস রিলিসে বা ছবি দেখে এটা বোঝা যায়নি তিনি বলেন বর্তমান ফেসিস সরকার দেশকে একটি অকল্যাণ রাষ্ট্রে পরিণত করেছে সারা দেশে চলছে খুন গুণ দুর্নীতি দেশে দেশে সাধারণ সাধারণ মানুষের মানুষ নিরাপত্তা নেই এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না এর থেকে পরিত্রাণ পেতে হলে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে হবে কেয়ারটেকার সরকার অধীনে নির্বাচন করতে হবে এখন এটিএম মাসুম সাহেবের বক্তব্য এটা বিশেষ অতিথি বক্তব্য জামাত ইসলামী কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম এটিএম মাসুম সাহেবের বক্তব্য কম গুরুত্বপূর্ণ হিসাবে দেখানো এবং নাইব আমির বক্তব্য এর চাইতে উপরের অবস্থানে দেখানো এটা একটা গুরুত্বপূর্ণ জামাতে যে নায়ব আমিরদেরকে সেক্রেটারি জেনারেলদের উপরে ছবি বা যে কোনো প্রচারণ উপরে স্থান দেওয়া হয় কিন্তু সাংগঠনিক ক্ষমতায় কিন্তু সেক্রেটারি জেনারেল নায়েব আমিরদের চাইতে উপরে পড়ে তিনি আরো বলেন ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগ কোরবানি সর্বোচ্চ নজরানা পেশ করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে আল্লাহ অর্জনের মাধ্যমে দিনের দাওয়াতি কাজ করার আহ্বান জানান বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোহাম্মদ আব্দুর রব নুরুল ইসলাম বুলবুল এখন এই যাদের কথা বলা হয়েছে না তারাও তো আমরা ছবিতে যেটা কিছুটা বোঝা যাচ্ছে আনক্লিয়ার ছবি যে এখানে অনেকেই সরাসরি দেখা যাচ্ছে শিক্ষা শিবিরের দারসুল কোরআন পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী শিবিরের সদস্য অধ্যাপক লিয়া কাতালী শিক্ষা শিবিরের বক্তব্য রাখেন কেন্দ্রীয় মধ্যসিবের সদস্য আব্দুল সত্তার কুমিল্লা মহানগর জামাতের সেক্রেটারি অধ্যাপক এ কম এমাদ এমদাদুল হক মামুনের পরিচালনায় শিক্ষা শিবির এসে বুঝতেছেন মহানগর জামাতের নাহব আমির মোহাম্মদ মসলেউদ্দিন সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল কাউন্সিলর মোশার হোসেন নাসির আহমেদ মোল্লা এ মানে এত লোকজনকে নিয়ে এভাবে ফিজিক্যাল প্রোগ্রাম একেবারে অডিটোরিয়াম ভরা বড় অডিটোরিয়ামে এটা অবশ্যই জামাত শিবিরের লোকজনকে আত্মবিশ্বাসী করছে এবং অনেকের মনের মধ্যে এই ধারণা তৈরি করে দিয়েছে পরিস্থিতি একটু উন্নতির দিকে না হলে একদিকে কুমিল্লা বড় প্রোগ্রাম করে আর দিকে সিলেটে বড় প্রোগ্রাম করে তাহলে এটার কারণটা কি আমি এই পরিস্থিতি উন্নতির দিকে কথা আমি মনে করি না কারণ এক এই প্রোগ্রাম দুইটা প্রোগ্রাম দুইটি হচ্ছে ঢাকার বাইরে ঢাকার পরিস্থিতি আর ঢাকার বাইরে পরিস্থিতি কখনো এক নয় ঢাকার বাইরে এমনিতেই সব বিষয় নিয়ে এতটা সিরিয়াস নয় যেটা ঢাকার মধ্যে এই আর এটা নতুনভাবে কোনো উন্নতির কিছু নয় সবসময় এরকম আর দ্বিতীয় কথা সিলেটে বরাবরই একটা পলিটিক্যাল পিসফুল কোয়েক্সিস্টেন্স আছে ইন্টার পার্টি রিলেশনস চমৎকার তারা অংশ হিসেবে সিলেটে এরকম প্রোগ্রাম করবে এটা অনুমেয় ছিল এর আগেও করেছে সমস্ত নেতিবাচক সময় সিলেটে কিন্তু জামাত সুন্দর সুন্দর প্রোগ্রাম করেছে অতএব এটা সিলেটের একটা লোকাল পলিটিক্যাল কোয়েক্সিস্টেন্সের ফল এটা পরিস্থিতি উন্নতির কোনো প্রমাণ নয় আর কুমিল্লা কিভাবে করেছে কমিললেও এটা গোপনে বা একেবারেই গোপনীয়তা করে করতে পেরেছে সেটা নয় সেখানে হয়তো স্থানীয় কাউন্সিলর ছিল অথবা সেখানে হয়তো আই ডোন্ট নো সেখানেও হয়তো বা একটা ভালো সম্পর্ক রয়েছে ইন্টার পার্টি যার ফলে এটা সম্ভব হয়েছে কিন্তু এটা পরিস্থিতির উন্নতি এটা বলার কোনো সুযোগ নেই এরকম কোনো লক্ষণ এরকম কোনো কারণ তো জাতীয় রাজনীতি ঘটেনি এরকম কোনো প্যারাডাইম শিফ্ট দেখতে পাচ্ছি না যার ফলে জামাতকে ছাড় দেওয়া হবে বরং সার তো মোটেই দেওয়া হচ্ছে না বিএনপিকেও সার দেওয়া হচ্ছে না বিএনপি অবস্থান কর্মসূচি পালন করেছে একে এপ্রিল সেখানেও তো খুলনায় বাধ্যতার মতো ঘটনা ঘটেছে আরও বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ বিএনপি মারামারির মতো ঘটনা ঘটেছে সার দেওয়ার মতো ঘটনা তো আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না সিলেট ইজ ব্যতিক্রম তবে কুমিল্লের ঘটনাটা এটা ভালো সবাইকে ধন্যবাদ যে সুন্দরভাবে এই প্রোগ্রামটা করতে পেরেছে আত্মবিশ্বাসী হওয়াটা এটা যৌক্তিক যেম শিবিরের লোকজন আত্মবিশ্বাসী হতে পারে এ ধরনের প্রোগ্রামের ছবি দেখলে তাদের ভালো লাগে কিন্তু অতি আত্মবিশ্বাসী যেন না হয়